হাই সবাইকে, এখন রুমে ঢুকে গেছি। একটু আগে দেখে নিয়েছো যে স্টেশনে নেমে উঠেছে দেখে নিয়েছো, আর ট্রেনে অনেক জার্নি হয়েছে সেই জন্য তখন আমি আর ভিডিও ফটো করতে পারিনি, ফুটেজটা দেখে নিয়েছো। এবার আমরা যাবো পিন্ডিতে, যেখানে যেখানে যাবো গয়াতে চলে এসেছি, এবার যেখানে যেখানে যাবো সেখানে সব ভিডিও দেখে নেবো তোমার। আজকে গয়া, তারপরে বেনারস, তো চলো গয়ার আজকে ভিডিওটা দেখে নাও। এখানের মধ্যে দেখি আজকে ট্রাভেলটা দেবো, পরের দিন ফুডটা দেবো, দুটো পরপর পরপর থাকবে, তো চলো ভিডিওটা দেখে নাও। আমরা এখন আছি ফাল্গুন নদী ঘাটে, এই এটা হচ্ছে ফাল্গুন নদী, এর নিচ দিয়ে তোমার এই যে বালি ফালিগুলো রাখা আছে ওই বালিটা খুললে তার নিচ দিয়ে জল বেরোয়। তো আমি ভিডিওটা দিয়ে দিয়েছি যে ঠিকঠাক হয় কিনা, এটা আমি পরীক্ষা করার জন্য বোনকে দিয়ে করিয়েছি। তো এখন সবাই এখানে পিণ্ড ফিণ্ড দিতে আসে, পিণ্ড দেওয়া হচ্ছে এখানে, সব পিসফুল পরিবেশ। এখানে এলে তুমি কি করেছো কি করবে এইসব জিনিস ভাবনাগুলো বাইরে, এইটা একটা আলাদা অভিজ্ঞতা। এখানে বাবা মা পিণ্ড দিতে এসছে বাবা পুরোপুরুষদের জন্য। আর এখানে হচ্ছে এখানে না পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়টা পাহাড়ের উপর হচ্ছে সীতাকুণ্ড মন্দির, তো ওখানে যাওয়ার হবে, দেখি ট্রাই করব যাওয়ার জন্য। আলোটা ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে না, এবার ঠিকঠাক আলো পাওয়া যাচ্ছে, তো ভিডিওটা দেখে নাও যে মাটি খুঁড়েছি মানে বালি খুঁড়ে খুঁড়ে জল বার করেছি অনেক কষ্টে, আমি না বোন বার করেছে, তো একটু দেখে নাও ভিডিও। ওকে, তারপরে আমরা সীতাকুণ্ড পাহাড়ে গিয়ে তোমাদের সব বাদ বাকি দৃশ্য দেখে চাইটা স্লো মোশনে দেখে নাও। আমরা আছি এখন অশ্ববটবৃক্ষের এখানে, এখানে 3 নম্বর পিণ্ডটা দেওয়া হচ্ছে প্রথমে।